नमस्कार बंधुरा, बंगी लाइफे सबाइके स्वागत। आमार आजकेर रेसिपी आलू दिए मांसेर झोल बा कोची पाठार झोल। एटी रविवारेर जोन्नो एकदम परफेक्ट रेसिपी। आर आमी एमन भावे रेसिपिटी देखिएछी जाते जे केउ आमार रेसिपिटी फलो करे एकदम परफेक्ट भावे बानाते पारेन। ताहले चलुन देखे नेवा जाक आमार आजकेर रेसिपिटी। प्रथमेई आमी निये निएछी 1 केजি মাটন। এবার একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 4 চামচ টক দই, আর ওতে দিচ্ছি 2 চামচ লবণ, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার ওতে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলিকে একটু ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সানরাইজের মিট মশলা। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবারে সব মশলাগুলিকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে এই মশলার মিশ্রণটা মাংসের উপরে ঢেলে দিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল, দিয়ে দিচ্ছি 4 চামচের মতো ধনে পাতা কুচি। এবার মাংসটিকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মাংস ম্যারিনেট করে ওভারনাইট রাখলে খুবই ভালো হয়, তাছাড়া হাতে সময় কম থাকলে 2 থেকে 3 ঘন্টাও রাখা যেতে পারে। আমি যেহেতু এটিকে ফ্রিজে ওভারনাইট রেখেছিলাম তাই রান্না করার 1 ঘন্টা আগে বের করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 6 চামচ সরষের তেল। এবার ওতে দিচ্ছি ক্রাস্ট করা 4টি লবঙ্গ, 6টি ছোট এলাচ, 1টি দারচিনি স্টিক এবং 4টি গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1টি শুকনো লঙ্কা, দিচ্ছি 1টি টুকরো করে নেওয়া তেজপাতা। 30 থেকে 40 সেকেন্ড ধরে ফোড়নটা নাড়াচাড়া করার পর যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিলে গ্রেভির কালারটা লালচে হয় এবং দেখতেও যথেষ্ট ভালো হয়। এবার 4 থেকে 5 সেকেন্ড পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি পেঁয়াজ কুচি। হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো তেলে দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটু নাড়াচাড়া করার পরে যখন পেঁয়াজের কাঁচা ভাবটা কেটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে পেঁয়াজ নরম থাকে। এবার 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে নাড়াচাড়া করার পরে যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন বাটা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1/3 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। এখন সমস্ত কিছু দেওয়ার পরে মশলাটাকে লো ফ্লেমে ধীরে ধীরে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটিকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এবার 3 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলা। আরও 3 মিনিট এটিকে মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মাংস থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি টমেটো কুচি।
এবার লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো এটিকে নাড়াচাড়া করার পরে যখন টমেটো নরম হয়ে আসবে তখন এটিকে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করব। প্রেসার কুকারে মাংসটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 5টি মিডিয়াম সাইজের আলু যেগুলিকে আমি হাফ করে কেটে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল। আমি এখানে হালকা গরম জল ইউজ করছি। জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কতটা দেবেন তা ঠিক করতে পারেন। আর এখানে জলের মাপ অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে প্রেসার কুকারে ঢাকা দিয়ে 4 থেকে 5টি হুইসেল পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে গ্যাস বন্ধ করে দেওয়ার পরে এটিকে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে মাংসের ঝোল বা কচি পাঁঠার ঝোল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও দেব আপনাদের কাছে তাহলে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।